আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে এখন নিয়ম করেছি প্রতিদিন চিয়া সিড আর লেবু পানি খাবো, কারণ দিন দিন অনেক বেশি হেলদি হয়ে যাচ্ছি। এতটা হেলদি হওয়াও ঠিক না, নিজের চলাফেরা করতেও প্রবলেম হয়ে যায়। এই তো চিয়া সিড আর লেবু পানি খেয়ে নেব, তাই রেডি করে নিচ্ছিলাম, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমি কিছুদিন ধরে খাচ্ছি, বেশ অনেক ওজন কমে গিয়েছে। এই তো সকালবেলা উঠে চিড়া সিড পানি খেয়ে নিলাম, আর এইদিকে দেখি আম্মু আমার সব থেকে ফেভারিট একটা মাছ রান্না করতেছে, সেটা হইলো শিং মাছ। শিং মাছ কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর এই সময় শিং মাছের মধ্যে কিন্তু ডিম আছে। টেস্টি ট্রিট থেকে দেখি আমার ছোট বোনের জামাই আবার কেক এনে দিয়েছে, তো কেক খেলাম আমরা একটু। তারপর আমি এই তো খাওয়া দাওয়া করে টরে হঠাৎ দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই একটু বেলকুনিতে যাই বসবো তাই চিন্তা করলাম। এই বৃষ্টির মধ্যে একটু চানাচুর পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগবে, আর একটু চা হলে তো কথাই নেই তার সাথে, তাই চানাচুর মেখে নিলাম আর একটু চাও বানাতে বসিয়ে দিলাম। আর আমার প্রতিদিন দুধ চা না খেলে হয় না, এক কাপ করে হলেও দুধ চা খেতে লাগবে। এই তো এগুলো রেডি করে নিচ্ছিলাম, একটু বৃষ্টিতে বসে থেকে থেকে দেখবো। আর আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল বলার মতো না। বৃষ্টির দিন আমার অনেক বেশি পছন্দ, আমার তো মনে হয় সব সময় বৃষ্টি হোক, আর আমি শুধু বৃষ্টি দেখতেই থাকবো। আমি ঘন্টার পর ঘন্টা বৃষ্টি দেখতে রাজি আছে, আমার এতটা পরিমাণে ভালো লাগে বৃষ্টি দেখতে। এই তো বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছিলাম, আর এদিকে দেখি গ্রিলের দোকানেও কাজ করতেছে লোকগুলো। আমার কাছে বৃষ্টির দিন মানে একটু ভাজা পোড়া খাওয়া হবে, চটপটা কিছু ঝাল ঝাল হবে, এগুলো কিন্তু বেশ ভালো লাগে বৃষ্টির দিনে। আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই শুরু হওয়ার সাথে সাথেই আমি ভিডিও করতে শুরু করে দিয়েছি। তারপর এই তো আমি তো খাওয়া দাওয়া করেছি, আমার ছোট বোন করেনি, ওই অনেক পরিমাণে জেদ করতেছিল, আপু ওদিন তো ওভেন বেক পাস্তা করলা, আমাকে একটু করে দাও। তো আমি এখানে একটার মতো সসেস কেটে নিয়েছি, একটু ভেজে নিচ্ছি, যেহেতু বললো তাই আর কি মানা করা যায়। আর এদিকে আমি মেয়োনিজ আর একটু টমেটো ক্যাচাপ নিয়েছি, নিয়ে দুইটা একসাথে মিক্স করব। সসেসগুলো ভাজা হয়ে গেলে মেয়োনিজ আর টমেটো সসের মধ্যে দিয়ে ভালো মতন করে মিক্স করব। জাস্ট আমি এক বাটি করব, ওই খাইতে পারে যেন এতটুকুই করব, বেশি করব না, যেহেতু আমি বিকেলের দিকে চানাচুর তারপর আরও অনেক কিছু খেয়েছি, এত কিছু খেতে ভালো লাগতেছে না, আর এত কিছু খাওয়াটাও ঠিক হবে না আর কি। এ তো ওর জন্য এগুলো ভালো মতন করে মিক্স করলাম, আর অল্প একটু পাস্তা সিদ্ধ করে নিয়েছিলাম, পাস্তাটা এর মধ্যে দিয়ে দিব, দিয়ে উপর দিয়ে চিজ আর একটু কাঁচামরিচ দিয়ে ওভেনে দিয়ে দিব। এ তো 1 মিনিট বা 30 সেকেন্ড দিলেও হয়, খালি মেল্ট হইলে হবে, যেহেতু এরকম মানে আপনার পিৎজা তারপর ওভেন বেক পাস্তা এগুলো কিন্তু মাইক্রোওয়েভে তেমন একটা ভালো হয় না। আপনাদের যাতে ইলেকট্রনিক ওভেন আছে, ইলেকট্রনিক ওভেনে কিন্তু বেশ ভালো হয়। এই তো ওভেনে দিয়ে দিলাম, 1 মিনিট দেওয়ার পর দেখলাম যে আরেকটু মেল্ট করতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। ওই বলতেছিল আরেকটু মেল্ট করো, তাই একটু করে নিলাম আর কি। আর এইখানে মেল্ট করতে যাই দেখেন একদম ওভার হয়ে চিজগুলা পড়ে গিয়েছে, তো আর কি করার, ওকে খাবারটা দিয়ে দিই, শুধু চিল্লাইতেই আছে। আর দেখেন কতটা চিজি হয়েছে, আর খেতেও বেশ অনেক মজা লাগতেছিল আর কি। তারপর এই তো আব্বু আম্মুরার ডিনার করবে, তো আমাকে বলল একটু মাছ ভেজে দিতে, গরম গরম ভাত আর মাছ দিয়ে ভাত খুব মজা লাগে খেতে। তো এই তো কই মাছ ভেজে নিচ্ছিলাম, কই মাছ দিয়ে খাওয়া দাওয়া করবে সবাই আর কি। আমি আর এখন খাওয়া দাওয়া করব না, আমি কালকে রোজা থাকব, যেহেতু মহরমের রোজা রাখতে হয়, তাই মহরমের রোজা রাখার জন্য এখন খেলে আর পরে খেতে মন চাবে না। এ তো সবার জন্য মাছ টাছ ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। আমার কাছে মাছের তরকারির থেকে মাছ ভাজি খেতে বেশ ভালো লাগে আর কি। এই তো সবার ডিনার করতে ডিনার রেডি করে দিচ্ছি, আর আমি মনে মনে চিন্তা করতেছিলাম সিহেরিতে কি খাবো, তখনই হঠাৎ মনে পড়লো রামেন খাওয়া যায়, একদম তেল ছাড়া, আর কিছু চিকেন দিয়েছি, কিছু ভেজিটেবল দিয়েছি, দিয়ে একদম টোটালি সিদ্ধ করে নিয়ে খেয়ে নিব। এটাই আজকে আমি ডিনারেও আমার সিহেরিতেও হয়ে গেল একবারে। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।